আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম। ভিউয়ার্স, সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস ফুড এবং অ্যাগ্রোবেজের বিভিন্ন ম্যাশিনারিজ আনে। এই উপলক্ষে আমরা একটি অ্যাগ্রোবেজ বা ভাসমান ফিড বা মাছের খাবার, ভাসমান মাছের খাবারের ফিড মিল নিয়ে এসেছি। আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখছেন, এই মেশিনটি একটি অত্যাধুনিক ও অটোমেটিক সিস্টেমের একটি ফিড মিল মেশিন। এটি 500 কেজি থেকে শুরু করে 1000 কেজি পর্যন্ত ঘন্টায় প্রোডাকশন করা সম্ভব। এখন আমরা যে ভিডিওতে বর্তমানে যে মেশিনটি দেখছি, সেই মেশিনটি হচ্ছে একটি ছোটো সাইজের ফিড মিল মেশিন। এটি 50 কেজি থেকে শুরু করে প্রতি ঘন্টায় 100 কেজি পর্যন্ত প্রোডাকশন করা সক্ষম, এবং এই মেশিনটি দ্বারা যে কোনো ছোট কৃষক বা 3 থেকে 4টি পুকুরের মালিক বা যাদের প্রতিদিনের খাদ্যের দরকার 100 কেজি, 150 কেজি বা 200 কেজি প্রতি ঘন্টায় খাদ্য লাগে, সেই সব কৃষক ভাইরা বা খামারি ভাইরা আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারবে। এই মেশিনে খুবই কম বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন এই মেশিনটি, এবং এই মেশিনটি সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস বাংলাদেশের বাজারে আনছে। এবং এই মেশিনটি ভাসমান ফিড মিলের একটি ছোট মেশিন। এই মেশিন দ্বারা প্রতি ঘন্টায় 50 কেজি থেকে শুরু করে 100 কেজি পর্যন্ত এবং 200 কেজি পর্যন্ত ক্যাপাসিটি সক্ষমের মেশিন আছে। এটি দিয়ে প্রথমে ভাসমান ফিডের কেমিক্যালগুলো যুক্ত করার পর, এটি মেশিনে দেওয়ার পর হিট চেম্বারের মাধ্যম দিয়ে এটি সরাসরি ভাসমান ফিডে রূপান্তরিত হয়। কিন্তু এই ফিড বেশি দিন সংরক্ষণ করা যায় না, এটি সর্বোচ্চ 7 দিন পর্যন্ত মেয়াদকাল থাকে। এবং এই মেশিনটি আমরা PLC দ্বারা চালিত বলে অতিরিক্ত কম বিদ্যুৎ এবং খুব সূক্ষ্ম প্রোডাকশন সক্ষম। এবং এই মেশিনটি আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে আমদানি করে থাকছি। মাত্র আমরা 3.5 লাখ টাকা থেকে শুরু করে এই ভাসমান ফিড মেশিন বাংলাদেশে বাজারজাত করছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যদি আমাদের বা কোনো খামারি ভাইয়ের যদি আমাদের এই মেশিনটি দরকার হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিওর ডিসক্রিপশানে আপনাদের টোটাল মেশিনারিজের সম্পর্কে কোনো ধারণা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, এবং মেশিনের কার্যক্ষমতা, মেশিনের ওয়েট সব কিছু আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এবং দেখেন কী করে আমরা ভাসমান ফিডটা তৈরি করছি, এবং এটি সরাসরি ফিডে আমরা পরীক্ষা করে দেখাচ্ছি যে কীভাবে ফিডটা ভাসতেছে। এবং এটি প্রায় 4 থেকে 5 ঘন্টা টানা ভাসবে, তারপর আস্তে আস্তে ডুবে যাবে। এবং এই ফিড মিলটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।